আজকে আমি টমেটো সস বানিয়ে দেখাবো। আর এই টমেটো সস বানানোর জন্য আমি এখানে 5 কিলো পরিমাণ বড় বড় টমেটো নিয়েছি, লাল লাল। এই টমেটোগুলোকে এখন আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন জাস্ট এগুলোকে টুকরো করে কেটে নিই, স্টেপ বাই স্টেপ কিভাবে টমেটো সস বানিয়ে নিচ্ছি খেয়াল করবেন। টমেটোগুলোকে আমি এরকম চার ফাঁক করে টুকরো করে নিচ্ছি। এটা এমন কোনো বিষয় নয়, আপনি আস্ত টমেটো সিদ্ধ করে নিতে পারেন, কারণ সিদ্ধ হওয়ার পর তো আমি টমেটোগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এভাবে 5 কেজি টমেটো আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন চুলোয় কিন্তু আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি, টমেটোগুলো এখন সেদ্ধ করে নেব। আর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে দিচ্ছি, কারণ টমেটো নিচের দিক থেকে সিদ্ধ হয়ে যাচ্ছে। একটু নিচের থেকে উল্টে না দিলে পোড়া লেগে যেতে পারে, যেহেতু এটা আমি পানি ছাড়া সিদ্ধ দিয়েছি। আর সস বানানো টমেটোটাকে পানি ছাড়াই সিদ্ধ দিতে হয়, টমেটোর মধ্যে যে পানি আছে এই পানিটা দিয়েই টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। ভুল করেও পানি দিয়ে টমেটো সিদ্ধ দিবেন না। একদম ভালো করে একদম এমনভাবে সিদ্ধ করে নিতে হবে যাতে একদম গলে মিহি হয়ে যায়। দেখুন টমেটোগুলো কিন্তু আমার সিদ্ধ হচ্ছে আস্তে আস্তে। এরকম সিদ্ধ হয়েছে, আমি আরো ভালো করে আরো কিছুক্ষণ সময় এটাকে সিদ্ধ করে নেব। দেখুন টমেটো থেকে কত পানি উঠেছে। টমেটো গুলোকে আমি ঠিক এই পর্যায়েই রাখবো সিদ্ধ করাটা। এখন এটাকে আমি ঠান্ডা হতে দিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। যাদের ব্লেন্ডার নেই তারা কিন্তু এই টমেটোটাকে একদম তুলতুলে পাকা টমেটোটাকে এমনভাবে সিদ্ধ করে নেবেন, অবশ্যই পানি ছাড়া, যাতে করে চালনি দিয়ে ছেঁকে নিতে পারেন। চালনি দিয়ে ছেঁকে নিয়ে সস বানিয়ে নিতে পারবেন। এখন আমি এই যে ব্লেন্ডারের জগ নিয়েছি, এই জগের মধ্যে সিদ্ধ করা টমেটোগুলো দিয়ে নিচ্ছি। একটি বল নিয়ে নিয়েছি আর এরকম ছিদ্র যুক্ত চালনি নিয়েছি। চালনির মধ্যে ব্লেন্ড করা টমেটোগুলো ঢেলে দিচ্ছি। তারপর একটি চামচের সাহায্যে এভাবে ছেঁকে নিচ্ছি। আমি সবগুলো ব্লেন্ড করা টমেটো ঠিক এইভাবে ছেঁকে দিলাম।
5 কেজি টমেটো ব্লেন্ডার করার পর আমার এরকম এক বল হয়েছে। এখন আমি কিভাবে খুবই টেস্টি করে ডেলিসিয়াস করে টমেটোর সস বানিয়ে নিব সেটি খুব ভালোভাবে খেয়াল করবেন। চুলোয় আমি এখন এই সস বানানোর জন্য হাঁড়িটা বসিয়ে দিলাম, চুলোর আগুনটাকে এখন বাড়িয়ে দিচ্ছি। এখন আমি এই ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া টমেটোর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দিব। এই যে 5 কেজি টমেটো পরিমাণ অনুযায়ী এখানে আমি কি বলবো, হাফ কাপ পরিমাণ মরিচ বাটা দিয়ে দিচ্ছি। সস যদি একটু ঝাল না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। দিয়ে দিচ্ছি আদা, এখানে আমার 2 টেবিল চামচ আদা দিয়েছি। পরে আমি টেস্ট করে দেখবো কীরকম, তার স্বাদ অনুযায়ী প্রয়োজন হলে আবার বাড়িয়ে দিব। ভিনেগার নিয়েছি, এই পুরো 1 বোতল ভিনেগার আমি এখানে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পরে টেস্ট করে প্রয়োজন হলে আবারও লবণ দিয়ে নিতে পারবো। দিয়ে দিচ্ছি রসুন বাটা, এখানে আমি রসুন বাটা নিয়েছি 1/2 কাপ পরিমাণ। চুলোর আগুনটাকে আমি হাই হিটে রেখেছি। এখন এখানে আমি 1 কিলো চিনির প্যাকেট নিয়েছি, চিনি দিয়ে দিচ্ছি পুরো 1 কিলো পরিমাণ। 5 কিলো টমেটোর জন্য এখন আমি এখানে 1 কিলো পরিমাণ চিনি দিয়েছি। পরে টেস্ট বুঝে আমি চিনি দিব, প্রয়োজন না হলে দিব না। বলক আসার জন্য অপেক্ষা করব। আর একটু পর পর এটাকে নেড়ে দিতে হবে। এই যে এরকম দেখছেন, আমি টমেটোগুলোকে ব্লেন্ডার করে রাখার পর গতকাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই একটু শক্ত হয়ে গিয়েছিল নিচের অংশটা। কোনো সমস্যা হবে না এই সসে, কারণ আমি এখানে প্রচুর পরিমাণে ভিনেগার দিয়েছি। যেখানে ভিনেগার থাকে সেখানে কখনোই নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না। তো আমি এখন ওয়েট করব এটা বলক আসার জন্য। দেখুন 5-10 মিনিটের মধ্যেই বলক কিন্তু চলে এসেছে। এখন এটাকে অনেকক্ষণ জাল দিয়ে নেব, কারণ টমেটোর মধ্যে যে পানিটা আছে সেটা জালের মাধ্যমে শুকিয়ে নিতে হবে। একটু চেকে দেখব কেমন হয়েছে, সব কিছুর পরিমাণ ঠিক আছে নাকি। এখানে আরও ভিনেগার লাগবে, আমি আরও 1/2 লিটার ভিনেগার দিয়ে দিচ্ছি। ভয়ের কোনো কারণ নেই, ভিনেগারটা যদি পরিমাণ ঠিক থাকে, আর টমেটো সসের মধ্যে ভিনেগারের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে আপনার সসটা ভালো থাকবে, দীর্ঘদিন ফ্রেশ থাকবে, নষ্ট হবে না। ফ্রিজে না রেখে বাইরেও রেখে দিতে পারবেন। আর এখানে যে পরিমাণ আদা রসুন দিয়েছি 5 কিলো পরিমাণ টমেটোর জন্য, সে পরিমাণগুলো ঠিক আছে আমাকে। আর আদা রসুন লবণ চিনি কিছুই দিতে হবে না, জাস্ট ভিনেগারটা দেওয়ার প্রয়োজন ছিল তাই আমি ভিনেগার দিয়ে নিয়েছি।
আর বাজার থেকে টমেটো লাল টকটকে বেলে টমেটো কিনবেন, মানে একটু খুব সফট টাইপের যে টমেটোগুলো, তাহলে সসের কালারটা অনেক সুন্দর হয়। আর যদি বাজার থেকে লাল টকটকে টমেটো না পান, সেক্ষেত্রে বাজার থেকে টমেটো কিনে এনে এক দুই দিন বা তিন দিন বারান্দায় রেখে দিবেন, দেখবেন আস্তে আস্তে আরও পেকে পেকে আরও লাল টকটকে হয়ে যাবে, তারপর সস বানিয়ে নেবেন। অনেকে কিন্তু ফুড কালার ইউজ করে থাকেন রেড কালারের, সেটাও করে নিতে পারেন। আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি নিচ থেকে, কারণ নিচে লেগে যেতে পারে এই কারণে। পাঁচ মিনিট পর জাল দেওয়ার পর আবার একটু চেকে দেখব, আমাকে আরো হাফ লিটার ভিনেগার দিতে হবে, দিয়ে দিচ্ছি। এই নিয়ে 5 কিলোর মধ্যে আমি 2 লিটার ভিনেগার দিয়েছি, আর দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন জাস্ট জাল দিয়ে নিব, জাল দিয়ে এটাকে ঘন করে নিব। এই সসটা হতে আমার 1 ঘন্টার মতো সময় লাগবে, আগুনের আঁচটাকে কিন্তু এখন আমি অনেকটাই কমিয়ে দিয়েছি। তো এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এই টমেটো সসটাকে ঘন তো অবশ্যই করে নিব, তার পাশাপাশি একটু মানে কী বলি, লাসা লাসা করার জন্য একটু কর্নফ্লাওয়ার দিলে খুব সুন্দর হয়। তো এখান থেকে আমি একটু টমেটোর সস কিছু হাফ কাপ উঠিয়ে নিয়েছি, সেটাকে ঠান্ডা করে এই কর্নফ্লাওয়ারের মধ্যে গুলিয়ে নেব। দেখুন এই কর্নফ্লাওয়ার মধ্যে আমি টমেটোর সসটাকে ঠান্ডা করে ঢেলে দিলাম, এখন এটাকে খুব সুন্দরভাবে গুলিয়ে নিব। তবে আমি যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছি সেটা কিন্তু আমি একেবারে শেষ পর্যায়ে দিব, এখনই দিয়ে দিব না। সসটাকে আমি আমার মতন করে ঘন করে নেওয়ার পর একটা পর্যায়ে যেয়ে এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। আপনি যদি সঠিক নিয়ম মেনে স্টেপ বাই স্টেপ এভাবে ফলো করে সসটা বানিয়ে নেন, তাহলে অনেক মজার একটি সস হবে, আপনাকে বাজার থেকে আর কিনে খেতে হবে না। আর বাড়িতে করে নেওয়া সস এত টেস্টি হয় আর এতটাই পুষ্টি সম্পন্ন হয় যে সেটা বলার বাইরে। আর বাড়িতে টমেটো সস বানানো কোনো কঠিন কাজ নয়, খুবই সহজ, জাস্ট আপনাকে পরিমাণগুলো খেয়াল রাখতে হবে। এই যে আদা রসুন, সামান্য পরিমাণ লবণ চিনি, এই পরিমাণগুলো না ঠিক রাখতে হবে, তাহলে দেখবেন খুব মজার একটি টমেটো সস বানিয়ে নিতে পেরেছেন। এভাবে বলক আসতে আসতে টমেটোর সসগুলো অনেকটাই কমে আসবে, আর যখন এই যে কি বলে এটাকে বলক যে আসছে, এই বলকটা যখন এতটাই বলক আসবে, ঘন হয়ে আসবে বলক হতে হতে, যখন এটা ছিটে ছিটে আসবে টমেটোগুলো চারদিকে, তখন বুঝে নিতে হবে যে এটার ঘনত্বটা ঠিক হয়েছে। আর ঘন করার আগে যদি আমি এখনই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিই, তাহলে সঙ্গে সঙ্গে ঘন হয়ে যাবে আর নিচে লেগে যাবে, তাহলে কিন্তু সসটা টেস্টি লাগবে না। এখন আমার কর্নফ্লাওয়ারগুলো দেওয়ার সময় হয়ে গিয়েছে, এখন আমি এক হাত দিয়ে দিব আর অন্য হাত দিয়ে নাড়া দিতে থাকব। এখন শুধু অনবরত নেড়ে যেতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে।
দেখুন টমেটো সসগুলো জাল হতে হতে এই যে উপর থেকে কতটুকু নিচে চলে এসেছে। আরো 20 মিনিটের মতো এই টমেটো সসটাকে জাল দিয়ে নিতে হবে, কারণ এটা কিন্তু এখনো অনেকটাই পাতলা রয়ে গিয়েছে। দেখেছেন কতটা সুন্দর হয়েছে টমেটো সসটা, আর কালারটাও অনেক সুন্দর হয়েছে। দেখুন সস কিন্তু অনেক ঘন হয়ে চলে এসেছে, আর এটা যখন আমি নামিয়ে রাখবো ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে, আর ছিটে ছিটে আসছে চারদিকটা। তাই আমি এখন চুলোর আগুনটাকে বন্ধ করে দিব আর সসটাকে চুলো থেকে নামিয়ে ঠান্ডা হতে দিব। এরপর এটা একটি সুন্দর সসের বোতলে ঢেলে নিব।